স্কুল শিক্ষার্থীদের 20,000 গ্রাফিক নভেল মুজিব বই বিতরণ করবে বিকাশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে স্কুল শিক্ষার্থী ও প্রতিনিধিদের হাতে বই তুলে দিয়ে এবারে কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। সারা দেশের বাংলা ও ইংরেজি মাধ্যমে আরও 500 স্কুলে 20,000 কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করবে বিকাশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রকাশিত গ্রাফিক নভেল মুজিব এ সময় বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এবার নির্বাচিত প্রতিটি স্কুলে 4 সেট করে মোট 40টি বই দেয়া হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।